জানাজা নবজাত শিশুর জানাজা দেওয়া যাবে কি এটা হচ্ছে প্রশ্ন নবজাতক শিশু অর্থাৎ যে সমস্ত শিশুরা গর্ভপাত হয় অকালে গর্ভপাত হয় অথবা জন্মের পরেই মারা যায় তাদের জানাজা আছে কি নাই এ সম্পর্কে প্রশ্ন এ সম্পর্কে আমরা কোরআন এবং সন্না দ্বারা আলোচনা করব ইনশাল্লাহ যাতে করে বিষয়টা জনগণ পাবলিকের কাছে স্পষ্ট হয়ে যায় সৌদি আরবের ওলামায় দিনের ভিতরে তিনার কাছে শিশুদের জানাজাত দেওয়া ওয়াজিব জরুরি এমনকি তিনি বুখারি মুসলিমের হাদিস বুখারি মুসলিমের ওই হাদিসের ব্যাখ্যায় বলেন যে যে সমস্ত শিশুরা অকালে গর্ভপাত হয় অর্থাৎ চার মাস পূর্ণ হওয়ার পরে যারা গর্ভপাত হয় তাদেরও জানাজা দেওয়া ওয়াজিব যেমন আল্লাহ রব্বুল আল্লাহ রসুল সাল্লসাল্লাম তিনি বলছেন যে তোমাদের প্রত্যেকেই সিও মায়ের গর্বে চল্লিশ দিন যাবৎ বীর্য আকারে ছিলে অবস্থান করানো হয়েছিল তারপরে চল্লিশ দিনে রক্তপিণ্ড যেটা জমাট রক্ত এরকম একটা জমাট রক্তে পরিণত হয় মায়ের গর্বে তারপরে চল্লিশ দিনে ওটা কি হয় মাংসপিণ্ড হয় অথবা আল্লাহ তালা একজন ফেরস্তার মাধ্যমে তার মায়ের গর্বে অর্থাৎ সেই শিশুটির ভাগ্য লিখন যেটা অর্থাৎ তার জন্য যেটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন সেটা লিখে দেওয়া হয় যেমন তার রুহ ফুঁকে দেওয়া হয় এক নম্বর কাজ হচ্ছে তার রুহু ফুঁকে দেওয়া হয় অর্থাৎ তার ভিতরে আত্মা ঢুকিয়ে দেওয়া হয় এজন্যই তো আমরা শুনে থাকি মা বলে থাকে যে চার মাসের পরে বাচ্চা মায়ের গর্বে ওটা নড়াচড়া করতে থাকে নড়তে থাকে কারণ আল্লাহ রাবুল আলমিন ফেরস্তর মাধ্যমে রুফকে দেওয়া দেন ওইখানে তখন বাচ্চা নড়তে থাকে এরপরে যা ঢুকানো হয় সেটা হচ্ছে তার আমল তারপরে সে সুভাগ্যবান হবে না কুভাগ্যবান অর্থাৎ দুর্ভাগ্যবান হবে তারপরে দেওয়া হয় যে সে কতটি রোজের রুটিন কতটি চাউল খাবে অর্থাৎ তার রুটি এগুলো দিয়ে দেওয়া হয় তো এখানে এই যে একটা জিনিস তিনি উল্লেখ করেছেন যে রু ফুকে দেওয়া হয় আত্মা ঢুকিয়ে দেওয়া হয় এই আত্মা ঢুকিয়ে দেওয়ার পরে যদি কোনো নবজাতক অর্থাৎ গর্ভপাত হয় শিশু তাহলে তারও জানাজা দেওয়া তিনি ওয়াজিব বলেছেন ইবনু ওসাইম রহিমা তিনার কাছে আরো দলিল হচ্ছে আবুদ শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন যে গর্ভপাত কালে যে শিশু গর্ভপাত হয় তার জানাজা তোমরা পড়বে এবং তার পিতা মাতার জন্য তোমরা ইস্তেকপার করবে অর্থাৎ মাঘ ফেরাত কামনা করবে এবং তাদের জন্য রহমতের দোয়া করবে মুসল্লিরা যারা বা যারা সাধারণ পাবলিক তারা কি করবে যার সন্তান এভাবে মারা গিয়েছে গর্ভপাত হয়ে তার জন্য দুটি কাজ করবে এক হচ্ছে জানাজা আদায় করবে আর আরেকটা হচ্ছে কি করবে তার পিতা মাতার জন্য কামনা রহমতের দোয়া করবে এটা সোনানে আবু দাবাদহম আলহী সনদে বর্ণনা করেছেন বিশুদ্ধ হাদিস এছাড়া আবু রাদেল্লা আনহু তিনিও নবজাতকের জানাজা পড়াতেন এটাও শুনান গ্রন্থের হাদিসে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এই সমস্ত হাদিসের আলোকে ইমাম ইবনুসাইম রহিমা রাহিমাহুল্লাহ তিনি একটা ওয়াজিব বলেছেন অপরদিকে জামহুর ওলামায় দিনের মতে জনাজাত দেওয়াটা হচ্ছে মুস্তাহাব ওয়াজিব নাই বরং মুস্তাহাব তো সম্মানিত দিনী ভাইয়ারা মনে রাখতে হবে আমাদেরকে যে নবজাতক শিশু যারা মারা যায় জন্মের পরে মারা যায় অথবা গর্ভপাত হয় রোগ দেওয়ার পরে যা শুনলেন এই অবস্থায় মারা গেলে তার জানাজা দেওয়াটা অধিকাংশ দিনের নিকট মুস্তাহাব ভালো কাজ আর এক্ষেত্রে জানাজা কেউ না দেয় তার জানাজা না দেয় তাহলে সেটা আপনার পাপের কার্য হবে না মানে যেমন ভাবে আল্লাহ সাল্লামের অন্য হাজির দ্বারা আমরা জানতে পারি যে জানাজা সালাদ যেটা মানুষের জন্য দেওয়া মুসলিমের জন্য জানাজা সালাদ দেওয়াটা কি ফরজেকে কে ভাইয়া দিতে হবে কিছু সংখ্যক মুসলিমরা যদি আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয় যদি কেউ না আদায় করে সবাই পাপি হয় তাই না এরকম তো অধিকাংশ ওলামায় দিনের নিকট এটা মুস্তাহাব কীভাবে সাব্যস্ত হলো যে আল্লাহ রসুল সাহা সাল্লামের সন্তান ইব্রাহিম বুখারি শরীফের হাদিস আছে তিনি জন্মের পরে মারা যায় মারা গেলে আল্লাহ রসুল সাহা সাল্লাম তার জানাজা সালা দেননি বলে এটাই প্রসিদ্ধ কথা কিন্তু আবুদাবাদ শরীফের আরেকটা হাদিসে তার জানাজা দেওয়া হয়েছিল আল্লাহ রসুল জানাজা পড়িয়েছিলেন এই মর্মে যে হাদিসটি আছে ওই হাদিসটি সৌদি আরবের শাহিদ ইবনু উসাইম রহিমা উল্লাহ তিনি ওটাকে সহি মনে করতেন ওই হাদিসটা বিশুদ্ধ মনে করতেন যার ফলে তিনি ওটাকে ওয়াজিব বলেছেন কিন্তু বাস্তবেই যদি হাদিসটা সহি সাব্যস্ত হতো তাহলে ওই বাচ্চাদেরকেও জানাজা দেওয়াটা ফরজে ভাই অর্থাৎ ওয়াজিব বলে সাব্যস্ত হতো কিন্তু ওই মার্মের হাদিসটা জয়ীব হাদিসটা সহি না আল্লাহ রসুল শাহ আসলামের সন্তানকে যে জানাজা দিয়েছিলেন মর্মের হাদিসটা সোনানি আবু দাউদের হাদিসটা জয়ীব কাজেই এই হাদিসকে ফলো করে ওলামায় দিন বলেছেন যে যেহেতু আল্লাহ রসুলের ছেলেকে জানাজা দেওয়া হয়নি সে কারণ এটা মুস্তাহাব কাল দিতে পারে জানাজা দেওয়া যাবে দিতে হবে বুঝতে পেরেছেন তো এখন এখন যেটা কথা হলো যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো যে আমাদের এই পাক ভারত উপমহাদেশের মাদেশের হানাফি ঐলামায় দিন যে কথা বলে থাকেন যে নবজাতকের জানাজা দেওয়াটা চলবে না বা দিতে হবে না বা দেওয়া যায় না এই যে একটা কথা তারা বলে থাকে এটা লাহু ফিল ইসলাম এই কথাটার ভিত্তি ইসলাম শরীয়তে নাই এটার ভিত্তি নাই এটা মন গড়া এবং ভিত্তিহীন একটা কথা সমাজে চালু আছে এবং বাস্তবে তারা জানাজা দেয় না তো আপনারা শুনলেন যে গর্ভপাত ঘটলে তাদের জানাজা দেওয়াটাও মুস্তাহাব দিতে হবে এবং এই সন্তানের পিতা মাতার জন্য মাঘ রহমতের দোয়া করতে হবে সমানিত ভাইয়ারা এখানে আরেকটি কথা আমি উল্লেখ করে দিচ্ছি যেটা ওটাও আমাদের কাছে প্রশ্ন আকারে আসে যে কোনো কোনো ভাইরা প্রশ্ন করে থাকেন যে যদি কোনো সন্তান গর্ভপাত ঘটায় ইচ্ছা করে কোনো পিতা বা কোনো মাতা তারা উভয় একমত হয়ে যদি গর্ভপাত ঘটায় তাহলে কি তারা পাপি হবে এই প্রশ্নটির জবাব আমরা এই হাদিস থেকেই নিতে পারি বুখারী মুসলিমের হাদিস থেকে যেটা একটু আগে আলোচনা করা হলো যেখানে বলা হয়েছে যে রুহু ফুকে দেওয়া হয় দিনে একশো বিশ দিনে মানে তিন চল্লিশ প্রথম চল্লিশ দিনে কি হয় বীর্য আকারেই থাকে গর্বে জরায়ুতে তারপরে চল্লিশ দিনে কি হয় জরায়ুতে রক্তপিণ্ড হয় জমাট রক্ত বাদামত হয় তারপরে চল্লিশ দিন অর্থাৎ একশো বিশ দিনে কি হয় পরিণত হয় তখন আল্লাহ তালা তার ভিতরে রুহ ফুঁকে দেন অর্থাৎ আত্মা ঢুকিয়ে দেন যান ঢুকিয়ে দেন এ সময় যান প্রবেশ করানোর পরে যদি কোনো ব্যক্তি সন্তান হত্যা করে অর্থাৎ ওটাকে নষ্ট করে তখন তার পাপটা হবে মানব হত্যা করার মতো মানুষ মেরে ফেললে যে পাপ হয় হত্যা করলে যে পাপ হয় সেরকম পাপ হবে কিন্তু ওসাইমাহ উনি ওই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যা করতে যে উনি এই কথাও বলেছেন যে যদি বিশেষ কোনো কারণে সন্তান অর্থাৎ গর্ভপাত ঘটানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই একশো বিশ দিনের পূর্বে ঘটাতে হবে অর্থাৎ চার মাস পূর্ণ হওয়ার আগেই ঘটাতে হবে যেমন কোনো ডাক্তার যদি বলে যে এই মহিলার গর্ভপাত না ঘটালে বা এটার সন্তানটা নষ্ট না করলে তার সন্তান এবং মা ও মারা যাবে বা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার অথবা সন্তান গর্বে এসেছে আশা রক্তপিণ্ড হয়েছে বা মাংসপিণ্ড পরিপূর্ণ হয়নি বা দুই মাস আড়াই মাস তিন মাস হ্যাঁ বা সাড়ে তিন মাস এর ভিতরে যদি কেউ গর্ভপাত ঘটাতে পারে ঘটাতে চাই বিশেষ কারণে ঘটাতে পারে কোনো পাপ হবে না সেটা কিভাবে? যদি এমন হয় যে তাদের ইচ্ছা ছিল না অনিচ্ছাকৃতভাবে সন্তান এসে গেছে অথচ তার একটা সন্তান ছোট সন্তান রয়েছে যার সে পান করছে মায়ের দুধ পান করতেছে আর একটা জন্মগ্রহণ করেছে এদিকে মায়ের সমস্যা হ্যাঁ সন্তানটা লালন পালন করা নানান সমস্যা হতে পারে বা সেও রুগী এরকম পরিস্থিতিতে সে যদি এটা গর্ভপাত ঘটে তার কোনো পাপ হবে না তবে অবশ্যই মনে রাখতে হবে যে রুজি রুটির ভয়ে হ্যাঁ রুজি রুটির ভয়ে যদি কেউ সন্তান হত্যা করে বা এরকম গর্ভপাত ঘটায় অথবা জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে সেটা হবে কাবিরা এবং এটা হারাম এবং আমরা যেন তা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ সে তৌফিক করুন আমিন